ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইলের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা বর্তমানে অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো, আশা করি প্রথম অ্যাসাইনমেন্টটি শেষ করে ফেলেছো। এখন দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বর্তমান মাসের 5 তারিখ থেকে শুরু হবে। তোমরা স্কুলে এসে এই অ্যাসাইনমেন্টের টপিক এবং কভার পেজে এসে নিয়ে যাবে। এবং প্রথম এখানে আমরা ডিসেম্বরটাকে 3টা অংশে ভাগ করেছি, দ্বিতীয় অ্যাসাইনমেন্টটাকে। এই 3টা অংশের মধ্যে প্রথম অংশটা আশা করি তোমরা প্রতিষ্ঠানে এসে টপিক এবং তোমার কভার পেজে নিয়ে যাবে। এখন আমি তোমাদের সম্মুখে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের থেকে একটি সৃজনশীল উপস্থাপন করছি। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে এই অঙ্কটি দেখবে এবং ওঠানোর চেষ্টা করবে, আর নিজে নিজে আত্মস্থ করার চেষ্টা করবে। কারণ এখান থেকে এই টপিক থেকে এই একটি প্রশ্ন আশা করি এইবার তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে। আর তোমরা একটা মনে রাখবা, এবার পরীক্ষা কিন্তু তোমাদের হবে, অতএব এটা চিন্তা করো না তোমাদের অটোপাস আসবে এটা কিন্তু কখনো চিন্তা করবে না। এই সেই কারণেই সেই দৃষ্টিতে বলছি চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমাদের অবশ্যই অবশ্যই থাকবে। আর সেই জন্য এই প্রশ্নটি দেখো, আমি একটা নমুনা প্রশ্ন নিয়ে আসছি যা এখানে উপস্থাপন করছি। সৃজনশীল তিন এরাকে দুইটা পড়েছি, এখন দেখো a equal to x to the power a by x to the power b, b equal to x to the power b by x to the power c, আর c equal to x to the power c by x to the power a, a একটা অংশ, আর d equal to log root bar 27 minus log 1 by 8 minus log root bar 512 divided by log 3/2। এই হলো আমাদের উদ্দীপক, আর এই উদ্দীপক থেকে নিয়ে আমরা তার নিচে এই সমস্যাগুলো সমাধান করব। একটু খেয়াল করো, দেখো ক নম্বরে বলা আছে log a 25 equal to 2 হলে a এর মান কত। আমরা এই সমাধানটা একটু দেখুন বর্তমানে দেখে নিই। দেখো ক নম্বর দেওয়া আছে, দেওয়া আছে log a 25 equal to 2। এই ক্ষেত্রে আমাদের লগ ফাংশন থেকে আমরা সূচক ফাংশনে ট্রান্সফার করব। দেখো কিভাবে করা, এটা হলো বৃদ্ধি আর এটা সংখ্যা, তাহলে এই বৃদ্ধি আর সংখ্যা আর এর ইকুয়াল কত 2 যদি হয় তাহলে এইখান থেকে আমরা সূচক ফাংশন মধ্যে ট্রান্সফার করি, তাহলে বৃদ্ধির পাওয়ার হবে কত 2 ইকুয়াল 25। তাহলে সেই লগের সংখ্যা কি হবে a স্কয়ার ইকুয়াল কত 25, a স্কয়ার ইকুয়াল 25। আমি আরেকবার বলছি log a এটা হচ্ছে ভিত্তি আর 25 সংখ্যা ইকুয়াল টু 2, এই a ভিত্তি 25 সংখ্যক লগের মান দেওয়া আছে কত, তাহলে এখানে আমরা এটা লগ ফাংশন, এখানে সূচক ফাংশন চলে, সূচক যখন আসবে তাহলে a এর এই ভিত্তির পাওয়ার হবে কত 2 ইকুয়াল টু 25। এখন এখানে a স্কয়ার ইকুয়াল টু যদি 25 হয় আমাদের a এর মানটা কি বলছে রুট বার 25, যেহেতু বর্গমূল করলে যে কোনো রাশি বর্গমূল করলে প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ নেই। এই কারণে যে লগের মান কখনো ঋণাত্মক হয় না, আর সেই কারণেই আমরা প্লাস মাইনাস চিহ্ন দিব না। আর অর ইকুয়াল এ ইকুয়াল টু হলে বর্গমূল করলে পাই, এই হলো আমাদের এর মান। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন দেখি প্রমাণ করো যে তৃতীয়টা এই এই রাশিটার উপর log a এবং a, তার মানে কি log a আর a, তোমরা অনেক সময় এই রাশির মান 1 প্রমাণ করে থাকো, ভিত্তি আর সংখ্যা যদি একই হয় সেই log এর মান হয় 1, আমরা যদি 1 প্রমাণ করতে পারি আর সেই 1 এর পরিবর্তে আমরা এই ভাবে সংখ্যাটা লিখে নিতে পারি, আর সেজন্যই আমরা বলতেছি যে এই প্রমাণটাও অত্যন্ত সহজেই পাবো। এখন দেখো এখানে আছে
যে মানটা আছে থার্ড মান ওকে ওকে দেখো তো দা আছে কি কি মানটা আছে এ মানটা আছে বি মানটা আছে সি মানটা আছে এ বি সি এর মানটা এটা এখান থেকে নিয়ে আসো দেখি দা আছে a equal to x to the power a by x to the power b তারপর b equal to x to the power b by x to the power c এবং c equal to x to the power c by x to the power a এই দুটো আমাদের মানটা দেওয়া আছে এখন দেখি এখান থেকে নিয়ে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব তাহলে left hand side equal to root ab a into root bc b into root ca c এই তো আমাদের মান এখন এই মানটা আমরা এখানে বসাই দেব দিয়ে দেখি কত আসা যায় তাহলে এখানে আমরা মানগুলো তো বসাই দেই তাহলে দেখা যাচ্ছে আস্তে 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 আমাদের প্রমাণটা আমরা নিয়ে আসতে পারব দেখি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো root ab তার মানে কি এই a এর পাওয়ার হচ্ছে 1 বাই ab তাহলে আর এই a এর মানটা দেওয়া আছে এর মানটা দেওয়া আছে x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b তাহলে হোল পাওয়ার 1 বাই ab লিখতে পারে এই ভাবে দেখো root ab তার মানে কি এত 1 বাই ab তাহলে এই রুটটা আমরা a এর পাওয়ারটা দেওয়া আছে a এর মানটা x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b কিন্তু আবার অনুরূপ ভাবে প্রত্যেকটাই এইভাবে আমরা বসাই দেব x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার 1 বাই bc ইনটু তারপর x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার হোল পাওয়ার 1 বাই c a এখন এই যে বিয়োগ পাওয়ার ভিত্তি যদি একই থাকে ভাগের পর একটা ভাগাকার আছে সবগুলো ভাগাকার পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে আর সেজন্যই আমরা পাওয়ারটা মাইনাস করে দেব দেখা যাক কত আসে দেখো যে শিক্ষার্থীবৃন্দ x টু দি পাওয়ার এখানে x এটাও x তাই আমরা a মাইনাস b পাওয়ার 1 বাই a ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c পাওয়ার 1 বাই b c ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a পাওয়ার 1 বাই c এখন আমরা জানি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি হয় পাওয়ারের পাওয়ারে গুণন হয় তাহলে এইটা x এর পাওয়ার a মাইনাস b তার হোল পাওয়ার 1 বাই এটা আমরা গুণন আকারে লিখতে পারবো তাহলে x এর পাওয়ার গুণন আকারে লিখলে a মাইনাস b বাই a ইনটু x এর পাওয়ার b মাইনাস c বাই b c ইনটু x এর পাওয়ার c মাইনাস a বাই c প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমরা যে সমস্যাটা ছিল মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি এখন x এর পাওয়ার a b a মাইনাস b বাই a b আর b মাইনাস c বাই b c c মাইনাস a বাই a c এখন এই পাওয়ারটা যেহেতু সবগুলো গুণনাকার আছে বেস এখানেও x এটাও x এটাও x তাহলে যোগ গুণনায় বলা পাওয়ার কি হয় যোগ হয়ে যায় তাহলে এই পাওয়ারগুলো আমরা কি করব যোগ করে দেব তাহলে ইকুয়াল টু x টু দি পাওয়ার a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca এই হলো আমাদের এই সূচকটাকে আমরা তার পাওয়ারে যোগ করে নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থীরা আশা করে বুঝতে পেরেছো দেখো একটু খেয়াল করো আমি আরেকবার রিপিট করছি যেহেতু এটাও ভিত্তি x এটার ভিত্তি x এটার ভিত্তি তিনটা রাশি যেহেতু এটা গুণনাকার আছে তাই এই গুণন থাকলে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাই আমরা এটা যোগ করে রেখেছি এখন এখন দেখি x টু দি পাওয়ার এখানে সব এই তিনটা রাশি লসাগু a b b c c এর লসাগু হয় কত a b c লসাগু এ এখানে b a b চলে যায় আর c টা এটা সাথে গুণন করব c দ্বারা গুণ করলে c a মাইনাস b c প্লাস আবার এখানে b c চলে যাবে a দ্বারা গুণ তাহলে a b মাইনাস c a প্লাস এখানে
সি এ চলে যাবে বি থাকবে বি দ্বারা গুণ বিসি মাইনাস এ প্রিয় শিক্ষার্থী আশা করি এই ভগ্নাংশে যোগ বিয়োগ গুলা তোমরা বুঝতে পারবে এইটা আমার একবার বলছি এটা যেহেতু একটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি এটা লসাগু এ বি বি সি সি এর লসাগু হচ্ছে এ বি সি কারণ সবগুলাই আছে একটা ফর্ম এই জন্য তাহলে এখন এ বি দ্বারা ভাগ করে সি থাকে সি থাকে লবের সাথে গুণন হবে আবার বি সি দ্বারা ভাগ করে ভাগ করে এ থাকে এ দ্বারা এই লবের সাথে গুণন আবার এই সি কে দ্বারা ভাগ করে বি থাকে তাহলে এই লবের সাথে বি দ্বারা গুণন করেছি এখন দেখো x টু দি পাওয়ার উপরে সবগুলো রাশি কিন্তু কাটা যায় এই সি এ মাইনাস সি এ মাইনাস সি মাইনাস বি সি প্লাস বি সি প্লাস এ বি মাইনাস সি তাহলে উপরে থাকে জিরো বাই এ বি সি ইকুয়াল টু x টু দি পাওয়ার জিরো তাহলে যে কোনো রাশির পাওয়ার যদি জিরো হয় যে কোনো রাশির পাওয়ার যদি জিরো হয় তার মান কত হয় তার মান হয় ওয়ান আর সেই কারণে আমরা এটার মান আমরা ওয়ান লিখতে পারি এখন কথা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে লগ এ এবং এ মানে এ ভিত্তি এ মানে লগ এর ভিত্তি আর সংখ্যা যদি একই হয় তাহলে সেই লগ এর মান হচ্ছে কত ওয়ান তাই আমরা ওয়ান এর পরিবর্তে আমরা লিখব লগ এ ভিত্তি এই বিষয়টা আমাদের এখানে প্রমাণ করতে বলেছে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে আমরা বলতে পারি তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ এখন এই খ নাম্বার ক নাম্বার হচ্ছে খ নাম্বার এখন আসবো আমরা গ নাম্বারে দেখো কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে এখন দেখে গ নাম্বারে দেখো গ নাম্বারে প্রমাণ করতে বলেছে যে টু ডি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এই মানগুলো দেওয়া আছে ডি মানটা ডি মানটা নিয়ে এখানে এ বি সি মান লিখতে এখন ডি এখানে টু ডি ইকুয়াল টু মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো প্রমাণ করতে বলেছে আমরা এখন এখানে যে ডি ইকুয়াল দেওয়া আছে ডি ইকুয়াল টু তো লিখে নিই দেখি গ দেওয়া আছে ডি ইকুয়াল টু ল রুট বার 27 মাইনাস log 1 by 8 minus log root over 500 फिर नीचे भाग कर अच्छे से log 3 by 2 देखो प्रिय शिक्षार्थी बंधु ये अंक प्राय तुम्हारे परीक्षा থাকে যার কারণে এই অঙ্ক বেশ ইম্পর্টেন্ট তোমরা এটাকে গুরুত্ব সহকারে নিবে সবাই তাহলে এটা দেখো কিভাবে বিভিন্ন ভাবে এটাকে আমরা সমাধান বাই আবার এবং বিভিন্ন ভাবে একটা দেওয়া থাকে এই মানগুলো এখানে 27 1/8 512 এই মানগুলো বিভিন্ন ভাবে দিয়ে দেখি অঙ্কের থিওরিটা একই বিষয় যার কারণে তোমরা বেসিকটা একই থাকবে তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে দেখো একটু খেয়াল করো এখানে 27 তার কিউব রুট করব এখানে 1/8 ভাঙ্গে দেব এখানে আমরা 512 ভাঙ্গে দিতে পারি দেখি তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু টুয়াইস ডি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে তাহলে টু ডি তাহলে আমাদের এই মানটা আমরা বের করে নিয়ে আসি যে টু ডি টু ইন্টু ডি মানটা আমরা এখানে বসে দিই দেখো তো ল রুট ওভার 27 মাইনাস log 1 by 8 minus log root over 512 divided by log 3 by 2 এই হলো আমাদের অঙ্কটা এটা থেকে কিভাবে প্রমাণ করা যায় দেখো এখন আমরা এখানে যে বিষয়টা আছে এটা ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে দেখি এই মানটা ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে মাইনাস 3 এই হচ্ছে আমরা দেখি কত ইকুয়াল টু ইনটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ ল এখানে আমরা 3 কিউ মানে 27 আর রুট আছে তারে পাওয়ার দেবো হাফ তারে পাওয়ার দেবো হাফ মাইনাস ল
8 পাওয়ার 8 এর পাওয়ার মাইনাস 1 ইনভার্স নিয়ে আসলাম এটা 1 বাই 8 আছে ইনভার্স নিয়ে আসলাম মাইনাস লগ এখানে আছে আমাদের কত 80 তাহলে 12 512 আমরা 8 কিউব করতে পারি 8 কিউব তার পাওয়ার হচ্ছে কত হাফ 8 কিউব তার পাওয়ার হচ্ছে হাফ আমরা নিতে পারি এখন দেখি আর নিচে যে মানটা আছে এই মানের কোনো আমরা পরিবর্তন করব না 3/2 এই মানটা দিই মাইনাস 3 এর মাইনাস 2 এখন 2 ইনটু ভাঙে দিই লগ দেখো আমরা 3 পাওয়ার এই পাওয়ার পাওয়ার থেকে গুণন হয় তাহলে 3/2 এখানে বসাতে পারি মাইনাস এই পাওয়ারটা তো নেমে আসে লগের ক্ষেত্রে পাওয়ারটাকে সামনে নেমে আসে তাহলে মাইনাস 1 নামলে এখানে প্লাস হয় প্লাস লগ 8 আমরা লগ 8 না লিখে আমরা 8 না লিখে 20 64 রুট বার 64 যদি লিখি তাতে কোনো মানের পরিবর্তন হবে না 8 থাকে তার 64 লিখে দিলাম মাইনাস এখানেও লগ দেখো 8 এর পাওয়ার 3/2 লেখা যায় অনুরূপভাবে এখানে লগ 3/2 ওকে মাইনাস 3 এখন দেখি 2 ইনটু দেখো এখানে পাওয়ারটা নামাই দিই তাহলে 3/2 লগ 3 প্লাস 64 এর আমরা যদি 4 কিউব করি লগ 4 কিউব তার পাওয়ার হচ্ছে কত হাফ দেখো 4 কিউব তার পাওয়ার হচ্ছে হাফ মাইনাস এখানে 3/2 পাওয়ারটা নামাই দেই তাহলে থাকে লগ 8 এখানেও লগ দেখো এখানে ভাগাকার আছে 3/2 আমরা লগ 3 মাইনাস লগ 2 এই আকারে লিখতে পারি ঠিক আছে লগ 3 মাইনাস লগ আচ্ছা দেখি এখন এখানে 2 ইনটু আরেকটা লাইন কেটে ভাঙে নিয়ে আসি এটা যা আছে তাই লিখে 3/2 লগ 3 প্লাস এটাও দেখো 3/2 এখানেও 3/2 পাওয়ারটা সামনে নেমে আসবে লগ 4 মাইনাস 3/2 3/2 লগ 8 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো লগ 3 মাইনাস লগ 2 মাইনাস 3 দেখো আমি যতটুকু এই পর্যন্ত সমাধান করে নিয়ে আসছি দেখো এর মধ্যে এই যে পাওয়ারটা থাকবে এই পাওয়ার একটু খেয়াল করো রুট মানে পাওয়ার হচ্ছে হাফ রুট থাকলেই পাওয়ার হাফ তোমরা এই জন্য যেখানে রুট আছে সেখানে রুটটা আমরা পাওয়ার করব তার পরিবর্তে হাফ পাওয়ার দিয়ে বসে দিয়েছি আর সেই কারণে এখানে দেখো এখানে যেমন লগ রুট বার 64 এই লগ রুট বার 64 কে আমরা 4 কিউব করলে 64 আসে 4 4 16 4 16 64 আর এই পাওয়ার উপর পাওয়ারের গুণন 3/2 আর সেই 3/2 আমরা একবার কমাই দিয়েছি লগ তো আচ্ছা দেখি এখন দেখো এখানে 3/2 এখানে 3/2 এখানে 3/2 আমরা কমন নিতে পারি এটা বের করে নিয়ে আসি তাহলে 2 ইনটু 3/2 কমন নিলাম নিলে থাকে আমাদের লগ 3 থাকে লগ এখান থেকে লগ 3 প্লাস এখান থেকে লগ 4 মাইনাস এখান থেকে লগ 8 ডিভাইডেড বাই লগ 3 মাইনাস লগ 2 মাইনাস 3 এখানে এই 2 আর এই 2 কাটা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ 2 আর 2 ক্যান্সেল করা যায় 2 আর 2 যদি ক্যান্সেল করি তাহলে দেখা যাচ্ছে কি এখানে আমাদের যে মানটা আসছে আমরা সেই মানগুলো আমরা এখানে বসাই দেব দেখো এখানে মান আসছে 2 আর 2 কাটা গেলে থাকে 3 থাকে দেখো তো 3 থাকে কি না আর এই 2 আর 2 ক্যান্সেল থাকে হলো আমাদের 3 ইনটু দেখো এখানে লগ 3 লগ 4 আর মাইনাস লগ 8 এই লগের ক্ষেত্রে যোগ থাকলে হয় গুণন আর বিয়োগ থাকলে হয় ভাগ তাহলে এই যেটা যোগ আকার আছে তাহলে আমাদের হবে গুণন আর এটা ভাগ আর বিয়োগ আছে
একটা ভাগ তাহলে সেই অনুসারে আমরা এটা ব্যবহার করব যা হচ্ছে log 3 × 4/8 আমরা এই আকারে লিখতে পারছি আর নিচে log 3 minus log 2 minus 3 এখানে 3 into দেখো এখানে কাটাকাটি করলে এটা কাটা যায় 2 তাহলে log 2 log 3 by 2 থাকে আর এখানে আমরা log এটাকেও আমরা 3 by 2 আকারে লিখতে পারি 3 by 2 minus 3 তাহলে log 3 by 2 আর log 3 by 2 ক্যান্সেল এটাতে কাটা যায় তাহলে থাকে 3 minus কাটা গেল 1 3 minus 3 equal to 0 equal to right hand side প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই অঙ্কটা অন্যান্য অঙ্কের সাথে একটু সামান্য পরিবর্তন করে দেওয়া আছে এই সৃজনশীলটা এই জন্য সৃজনশীল মানেই হচ্ছে একটু পরিবর্তন করে আসবে সরাসরি বইয়ের সাথে মিল হয়ে আসবে না তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে তাহলে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এই করোনার মধ্যে কেউ বাহিরে যত্রতত্র যখন খুশি তখন ঘুরতে বেরোবে না সবাই যদি বিশেষ প্রয়োজন হয় মাস্ক পরে বাইরে আসবে ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই